Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। তোমাদের বর্তমানে করোনা ভাইরাস সংকটকালে তোমাদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার কারণে তোমাদের পড়াশোনার বিঘ্ন হচ্ছে, আর এর জন্য আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা এসএ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি আসছি তোমাদের সামনে। মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক। তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে আমি আজকে মূলত কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আসলে আজকে আমি নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমি আশা করি তোমরা সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা তোমাদের পড়াশোনার ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে। আমি আশা করি তোমরা সবাই ফিনান্স ও ব্যাংকিং বইটা নিয়ে বসবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আজকে আমার আলোচনার বিষয় 11তম অধ্যায়, ব্যাংকের আমানত। তোমরা ব্যাংকের আমানতের চ্যাপ্টারটা খুলো, পেজ নম্বর 110। পেজ নম্বর ওকে। আসলে ব্যাংকের আমানত এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা এই অধ্যায়টা আমি যে কথাগুলো বলি মনোযোগ সহকারে শুনবে। এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকের হিসাব খোলা বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়া নতুন নতুন ব্যাংকিং পণ্য, বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীরা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই অধ্যায়ে পাঠ শেষে যে জিনিসটা তোমরা জানতে পারবে সেটা হলো যে ব্যাংকের আমানতকারীর উদ্দেশ্য গুরুত্ব বর্ণনা করতে পারবে, ব্যাংকের হিসাবের ধরন বিশ্লেষণ করতে পারবে, হিসাব খোলার পদ্ধতি অনুসরণ করতে পারবে, আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারবে। ব্যাংকের আমানত, আসলে ব্যাংকের তহবিলের উৎস, প্রধান উৎসটাই হলো আমানত। আমানত বলতে বুঝি যে ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের যে অর্থটা জমা রাখে, ব্যাংক সেই টাকাটা আমানত হিসাবে জমা রাখে, গ্রাহক চাইবে মাত্র সেই টাকাটা ফেরত দিতে বাধ্য থাকে। ব্যাংকিং ব্যবসা তহবিলের মূল উৎসই হলো আমানত, আর ব্যাংকের আমানত বিভিন্নভাবে সংগৃহীত হয়ে থাকে। বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন প্রকার হিসাব খোলার মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে জনসাধারণের প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ব্যাংকের বিভিন্ন হিসাব খোলা ও প্রয়োজনীয় আমানত সংগ্রহ করে, বিশেষ করে চলতি সঞ্চয় স্থায়ী হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানত সংগ্রহ ও তার যথাযথ ব্যবহার করে। ব্যাংকের আমানতের উদ্দেশ্য যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের তিনটা দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে, একটা গ্রাহকের দৃষ্টিকোণ থেকে, একটা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে, একটা সামগ্রিক অর্থ উন্নয়নের দৃষ্টিকোণ থেকে। গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যে অর্থের নিরাপত্তা, যে ব্যাংকে টাকা জমা রাখলে টাকাটা চুরি হওয়ার ভয় থাকে না, ব্যবসায়িক লেনদেন করতে সুবিধা হয়, ঋণের সুবিধা পাওয়া যায়, ঝুঁকিহীন বিনিয়োগ, সেবা অর্জন, অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। ব্যাংকের ক্ষেত্রে এটা তহবিলের মূল উৎস এবং এই টাকাটা বিনিয়োগ করতে পারে এবং বৈদেশিক বিনিময় করতে পারে। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সঞ্চয় প্রবণতা সৃষ্টি, পুঁজি বা মূলধন গঠন, বিনিয়োগ উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে এই তিনটে, যে গ্রাহকের ক্ষেত্রে 6টা উদ্দেশ্য আছে, গ্রাহকের ক্ষেত্রে 3টা, সামগ্রিক অর্থনৈতিক ক্ষেত্রে 4টা, তোমরা এটা ডিটেলস পড়বে
সুন্দর করে লেখা আছে, তোমরা অবশ্যই এটা বুঝতে পারবে। ব্যাংকের হিসাবের প্রকারভেদ দিবে, বিভিন্ন গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখে। মানুষের জীবিকা, প্রয়োজন, সময়, অবস্থান, চাহিদা অনুযায়ী ব্যাংক হিসাবকে তিন ভাগে ভাগ করতে, প্রধানত চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। চলতি হিসাবটা মূলত ব্যবসায়ীদের জন্য, সঞ্চয় হিসাবটা সাধারণত মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের জন্য, আর স্থায়ী হিসাবটা সাধারণত যাদের অনেক টাকা কিন্তু অলসভাবে পড়ে আছে, তারা হয়তো একটা মেয়াদের জন্য ব্যাংকে জমা রাখলো, 10 বছরের জন্য টাকাটা জমা রাখলাম। এই তিন ধরনের হিসাব ছাড়াও ব্যাংকে অন্য যেসব হিসাবের সুবিধা প্রদান করে তা নিম্নরূপ, যেমন স্কুল সঞ্চয় হিসাব, বিমা সঞ্চয় হিসাব, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব, ডিপোজিট পেনশন স্কিম হিসাব, ঋণ আমানত হিসাব ও রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। চলতি হিসাবগুলো সুবিধা হলো যে তুমি ইচ্ছা করলে দিনে যতবার টাকা তুলতে পারো বা জমা দিতে পারো, তাতে কোনো বাধা নেই। অতএব এটা ব্যবসায়ীদের জন্যই এই হিসাবে জমাতে টাকা উত্তোলন করা যেতে পারে। সঞ্চয় হিসাব প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, কিন্তু সপ্তাহে 2 বার শুধু টাকা উত্তোলন করা যায়, তাকে সঞ্চয় হিসাব। এই হিসাবে স্বল্প পরিমাণ সুদ প্রদান করা হয়। স্থায়ী হিসাব, এটা নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য খোলা হয়। স্থায়ী হিসাবকে ফিক্সড ডিপোজিট বলা হয়। 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য উচ্চ হারে সুদ প্রদান করা হয়। মেয়াদ পূর্তির আগে গ্রাহক টাকা উত্তোলন করতে পারে না, কিন্তু যদি টাকা উত্তোলন করে থাকে তাকে কোনো সুদ প্রদান করা হয় না। এই তিনটাই মূলত প্রধান হিসাব। আর বাকি যে হিসাবগুলো আছে এগুলা তোমরা বই থেকে সুন্দর করে দেখে নেবা, সুন্দরভাবে লেখা আছে, উদাহরণসহ তোমরা পড়লেই বুঝতে পারবে। ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য কিছু বিষয় আছে, যে ব্যাংকের অবস্থান, আমি থাকি গোপালগঞ্জ, আমি ঢাকা ব্যাংকে হিসাব খুললাম, হবে এটা আমার পক্ষে সম্ভব? অতএব দেখতে হবে আমার আশেপাশে কোন ব্যাংকটা আছে। দক্ষতা, আমার আশেপাশে অনেক ব্যাংক আছে, তারপর আমি দেখব কোন ব্যাংকের সেবাটা ভালো, দক্ষ, সেই ব্যাংকে আমি যাব। বহুমুখী সুবিধা, যে ব্যাংকের সুবিধা বহুমুখী আমি সেই ব্যাংকেই যাব। আমার যে ব্যাংকে বৈদেশিক বিনিময়ের সুযোগ থাকে সাধারণত সেই ব্যাংকেই লেনদেন পছন্দ করে। সুনাম, যে ব্যাংকে সুনাম বেশি সে ব্যাংকে গ্রাহকের চাহিদাও বেশি। যে ব্যাংকের শাখা বেশি সে ব্যাংকেও গ্রাহকের জন্য উপযোগী। তালিকাভুক্ত ব্যাংক, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত হইতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ছাড়া সেটা যে কোনো সময় লাপাত্তা হওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকের ঋণ প্রদান নীতি অপেক্ষাকৃত নমনীয়, সেই ব্যাংকে পছন্দনীয়। যে ব্যাংকের উচ্চ সুদ, আমানতের উপর উচ্চ সুদ দেয় আর ঋণের উপর স্বল্প সুদ নেয়, সে ব্যাংক পছন্দ। সেবার উপর চার্জ যে ব্যাংক কম নেয়, সে ব্যাংক। ইলেকট্রনিক ব্যাংকিং যে সুবিধাগুলো আছে, যেমন অনলাইন ব্যাংক, অ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং, এটিএম ব্যাংক, এবার সেই গ্রাহকদের এটাই বর্তমানে পছন্দ বেশি। ব্যাংকের হিসাব খোলার পদ্ধতি, যে গ্রাহক তার চাহিদা ও উদ্দেশ্য অনুযায়ী ব্যাংকের বিভিন্ন রকম হিসাব খুলতে পারেন। ব্যবসা পরিচালনার জন্য লেনদেন করতে হয়, বড় অঙ্কের লেনদেন করতে হয়, চলতি হিসাব উত্তম। সঞ্চয় হিসাব, তাছাড়া লেনদেন, সঞ্চয় উভয়ের উদ্দেশ্যে ব্যক্তিগত পর্যায়ে সঞ্চয় হিসাব খোলাই উত্তম। এই হিসাব মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে গ্রাহক মেয়াদি হিসাব খুলে থাকে। যে কোনো ধরনের হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের একটা ফর্ম পূরণ করতে হয়, এবং এই ফর্ম 1.1 নং চিত্রে এটি দেওয়া আছে। এই ফর্মে সাধারণত তার লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়, গ্রাহকের নাম, আয়ের উৎস, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, গ্রাহকের পেশা, গ্রাহকের ছবি, নমিনির ছবি, কর্মস্থলের ঠিকানা, ফোন নাম্বার। এখানে যতগুলো অপশন আছে সে অপশনগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে। এই সকল তথ্যের সাথে একজন পুরাতন গ্রাহকের পরিচিত স্বাক্ষর হিসাব খোলার জন্য আবেদন করতে হয়। ব্যাংক উক্ত তথ্য যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে ন্যূনতম অর্থ জমা দিয়ে হিসাব খোলার অনুমতি প্রদান করে থাকে।
আসলে ব্যাংক হিসাব আবার ইচ্ছা করলে আমি বন্ধও করতে পারি। যেমন হিসাব বন্ধ করার ক্ষেত্রে অনুরোধপত্র দিতে হয়, অব্যবহৃত চেকবই পাসবই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ফেরত দিতে হয়, যে কোনো ধরনের ঋণ না থাকলে গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে ব্যাংক হিসাবটি বন্ধ করে দেওয়া হয়। ইলেকট্রনিক যে পণ্যগুলো আছে যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, এটিএম ব্যাংক, মোবাইল ব্যাংক, এসএমএস ব্যাংক, ইন্টারনেট ব্যাংক, অ্যানিবিরান্স ব্যাংক, অনলাইন ব্যাংক, কল সেন্টার, আমরা বর্তমান আধুনিক যুগ, আমরা আধুনিক দিকেই ধাবিত হচ্ছি। সে ডেবিট কার্ড আগে যেমন একটা প্লাস্টিক কার্ড, আগে যেমন চেক বইয়ের পাতা নিয়ে আমাদের টাকা তুলতে হতো, ডেবিট কার্ড থাকলে আমরা এটিএম বুথ থেকে অনায়াসে টাকা তুলতে পারি এবং যে কোনো দোকান থেকে যে কোনোভাবে না টাকা কেনাকাটা করতে পারি। এটিএম বুথ এ অটোমেটেড টেলার মেশিন, এটা ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে গ্রাহক ব্যাংকের উপস্থিতি ছাড়াই প্রাথমিক লেনদেন করতে পারে, টাকা উত্তোলন, হিসাব বিবরণী, টাকা ক্রেতা, চেক জমা ইত্যাদি। ফোন ব্যাংকিং, টেলিফোন ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং সেবা যার মাধ্যমে ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এসএমএস ব্যাংকিং, মোবাইল এসএমএসের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে, এসএমএস ব্যাংকিং বলে। চেক বইয়ের জন্য অনুরোধ। ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেটের ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইটের নাম পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে এবং যথাসময়ে তথ্য প্রদানের পর গ্রাহক সুনির্দিষ্ট যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় হিসাব বিবরণী বা তহবিল স্থানান্তর, বিল প্রদানের অনুরোধ লেনদেন ইন্টারনেটের মাধ্যমে হতে পারে। অ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং, যে কোনো ব্রাঞ্চ থেকে লেনদেন করার সুবিধা হয়। আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং তার ভবিষ্যৎ বাংলাদেশে বাংলাদেশ ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা বর্তমান দেশে প্রত্যন্ত অঞ্চল স্বল্প সময় অর্থ স্থানান্তর, বিদেশ থেকে আনা রেমিটেন্স বিতরণ, 24 ঘন্টা ব্যাংকিং সেবা মানুষের দ্বারে পৌঁছে গেছে। প্রাথমিক বড় অঙ্কের অর্থ বিনিয়োগের প্রয়োজন ছিল, অবশ্য পরবর্তী কমিশন সার্ভিস চার্জের মাধ্যমে স্বল্প সংখ্যক দক্ষ কর্মীর মাধ্যমে অধিকতর জনগোষ্ঠীর সেবা প্রদান করা সম্ভব হয়। এই ব্যাংকিং ব্যবস্থা দীর্ঘমেয়াদী সেবা ও আয়ের সব দিক থেকে সুবিধাজনক হয় বলে বর্তমান পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই ব্যাংকিং ব্যবস্থায় জনপ্রিয়তা লাভ করেছে। দূর দূরান্ত থেকে বৃহৎ জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেখে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের অগ্রণী ভূমিকা পালন করছে। আশা করা যায় ভবিষ্যতে এই ব্যাংক ব্যবস্থা বাংলাদেশ আরও সম্প্রসারিত এবং ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত জনগোষ্ঠী তাদের কাছে পৌঁছে দিতে পারবে এবং গ্রাহকবৃন্দ দিনে দিনে এই সেবার দিকে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে আরও বেশি আগ্রহী হচ্ছে। এই ব্যাংকিং জনপ্রিয়তা বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করছে সবাই। আসলে এই ব্যাংকের আমানত, আমানতের যে চ্যাপ্টারটা, যে আমানতটা কী, আমানতটা হলো ব্যাংকের তহবিলের যতগুলো উৎস আছে তার মধ্যে প্রধান উৎস হলো আমানত। আর এই আমানত গ্রাহক একটা উদ্দেশ্যে রাখে, ব্যাংক রাখে তার একটা উদ্দেশ্য আছে, আবার দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে একটা উদ্দেশ্য আছে। আমাদের ব্যাংকের হিসাব কত প্রকার, কয় হিসাবের মাধ্যমে টাকাগুলো সংগ্রহ করে থাকে আমরা এটাও জানতে পারছি। চলতি হিসাব, সঞ্চয় এবং স্থায়ী হিসাব। এরপরে আমরা যে জিনিসটা জানছি, হিসাব কীভাবে, হিসাব খোলার ক্ষেত্রে একজন গ্রাহক কোন কোন জিনিসগুলো বিবেচনা করে এটা অবশ্যই দেখার ব্যাপার। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি এবং হিসাব খুলতে হলে কী কী লাগে, যেমন গ্রাহকের নাম, আয়ের উৎস, পরিচয়পত্র, গ্রাহকের পেশা, গ্রাহকের ছবি, নমিনির ছবি, আমানতের পরিমাণ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কর্মসংস্থান ঠিকানা, ফোন নাম্বার। এরপরে ইলেকট্রনিক ব্যাংকিং যে সুবিধাগুলো আছে, ও হিসাব আমরা কীভাবে বন্ধ করতে পারি, সেটা একটা দরখাস্ত দিতে হবে, অবশ্যই তার সাথে আমানতের চেকবই, পাসবই এবং ডেবিট ক্রেডিট কার্ড ফেরত দিতে হবে। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন পণ্য সেবা কী কী সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ভবিষ্যৎ কী সেটাও আমরা জানতে পারলাম। আসলে এখানে একটা কাজ আছে, তোমার এলাকায় ইলেকট্রনিক ব্যাংকিংয়ের কোন কোন সেবা বেশি ব্যবহৃত হয়, অগ্রাধিকার ভিত্তিতে সেবাগুলোর একটি তালিকা তৈরি করো। যদি আমরা ধরি আমাদের গোপালগঞ্জে
যে অনেকগুলো ব্যাংক আছে, প্রত্যেকটা ব্যাংকেরই এটিএম বুথ আছে, এসএমএস ব্যাংকিং সার্ভিস চালু আছে, ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস চালু আছে। আমরা প্রত্যেকটা ব্যাংকের এগুলো যাচাই করে দেখতে পারি এবং এগুলো লিখে আমরা একটা তালিকা তৈরি করতে পারি। যে তো তোমরা এই তালিকাটা নিজে তৈরি করবে এবং আমাকে এসএমএসের মাধ্যমে শো করবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে এবং আমি অবশ্যই সেগুলো তোমাদের সমাধান করে দেব। তাহলে আজকে যে বিষয়, আমি আশা করি তোমাদের কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে। সর্বশেষে সবাই ভালো থেকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, অকারণে ঘরের বাইরে বের হবে না, বের হলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিয়মিত পড়াশুনো করবে, নিয়মিত নামাজ কালাম পড়বে, সবাই সবার জন্য দোয়া করবে, যেন সবাই এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। এবং সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।